প্রথম শ্রেণীর গণিত ক্লাস। ক্লাস শুরুর আগে ছোট বন্ধুরা, আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ফাইলা রহমান, প্রধান শিক্ষক, তফাদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। তো প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরুর আগে তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে প্রথম শ্রেণীর গণিত বই এগুলো নিয়ে তোমরা বসে প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা তোমরা প্রথম শ্রেণীর গণিত বই খাতা এবং কলম নিয়ে আমার সামনে বসে পড়ো। ক্লাস শুরুর আগে আমি তোমাদের বলি, আজকে এই যে ঘরের মধ্যে আমরা বসে থাকছি কেন বলতো? নিশ্চয়ই তোমরা জানো সারা বিশ্ব এখন কাঁপছে করোনার মহারোগে, তাই না? তো এই সময় আমরা কেউ বাইরে যেতে পারছি না, আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো তোমাদের তো খুব মন খারাপ লাগে সোনামণি, এই যে স্কুলে যেতে পারছো না সেই জন্য। তো আমরা মন ভালো করার জন্য ক্লাসরুমটাকে চলো আমরা একটু ছড়া গাই, তোমরা আমার সাথে গাইবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা আমরা শুরু। গেল মাছ ধরতে, গেল তার সাথে তিন বসে নৌকা চালাই বৈঠা নিয়ে হাতে, ও ভাই বৈঠা নিয়ে হাতে, চার পড়লো গাছ থেকে পাঁচ বসে কাঁদে, গণনা করতে শিখেছি, লিখতে শিখেছি এবং সেগুলো কীভাবে পড়তে হয় সেটা শিখেছি। আজকে আমরা আমাদের এই ক্লাসে শিখব এই এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে কথায় লিখতে হয়। আমাদের আজকের পাঠ কথায় লিখি, আমাদের আজকের পাঠ কথায় লিখি। ছোট্ট সোনামণিরা, তোমরা কি বলতে পারো কথায় লেখা কি? কোন একটি অঙ্ক বা সংখ্যা প্রতীক যখন আমরা বাংলা বানান করে লিখি সেইটাকে বলে কথায় লেখা। চলো আমরা এবার একটা চার দেখি, এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিছু ব্লকের ছবি আছে, তাই না? এখানে কয়টা ব্লক আছে আমার সঙ্গে তোমরা গণনা করো। এক, কয়টা ব্লক আছে? এক, এক, আমার সঙ্গে তোমরা উচ্চারণ করে পড়ো, এ ক এক, এ ক এক, এ ক এক। কয়টা ব্লক আছে? এক, দুই, দুই, দয়ের উৎসুকার রসই দুই, দয়ের উৎসুকার রসই দুই, এক দুই তিন, তিন, দয়ের উৎসুকার দন্তন তিন, দয়ের উৎসুকার দন্তন তিন, এক দুই তিন চার, চা। ছোট্ট সোনামণিরা তোমরা আমার সঙ্গে পড়ো, চয়াকার র চা, চয়াকার র চা, এক দুই তিন চার পাঁচ, পাঁচ, কয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ, কয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি ব্লকগুলো গণনা করব, এক দুই তিন চার পাঁচ ছয়, কয় ব্লক বুনেছি? ছয়টি। এই ছয় এটা অঙ্কের লেখা,
এটা কথায় লেখা হচ্ছে ছ অন্তঃস্থ ছয়। আমার সঙ্গে তোমরা পড়ো ছ অন্তঃস্থ ছয়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত। তোর তো ছয় আকার ত সাত। তোর তো ছয় আকার ত সাত। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। কয়টি ব্লক আছে? আটটি। আট সরিয়া ট আট সরিয়া ট আট। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। কয়টি ব্লক আছে? নয়টি। দন্ত ন অন্তঃস্থ নয়। দন্ত ন অন্তঃস্থ নয়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। কয়টি ব্লক আছে? দশটি। দশ দ তালব্য স দশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সঙ্গে তোমরা উচ্চারণ করে পড়ো দ তালব্য স দশ। দ তালব্য স দশ। আমাদের আজকের ক্লাসে আমরা কথায় লিখে শিখছি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা। এখানে আমি তোমাদের সঙ্গে অনেক সরবে পড়লাম, এবার আমরা এগুলো লিখতে শিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 59 নাম্বারটি সেটি খুলো এবং খাতাতে আমাকে লক্ষ্য করে লিখো। দেখো আমি কিভাবে লিখছি। এফ এ ক পর্যন্ত লিখছো তো?
তোমরা তোমাদের খাতাতে কথা লিখো। লিখেছো বন্ধুরা? নিশ্চয় লিখেছো। আমি এবার তোমাদের লিখে দেখাই। দেখো তো তোমাদের খাতার সঙ্গে মিলছে কি। পরে চন্দ্রবিন্দু আকার চ, পাঁচ তন্তু ছয় আকার ত, দন্ত ন, অন্তস্ত নয়, দ তালব্য স দশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খাতার সঙ্গে আমার এই লেখাগুলো নিশ্চয়ই মিলেছে। তোমরা 1 থেকে 10 পর্যন্ত কথায় লিখে শিখে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আজকে ক্লাস আমি এ পর্যন্ত শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এবং হ্যাঁ, ঘরে থেকো কিন্তু, আর স্বাস্থ্যবিধি মেনে চলো।